আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চুলার কাছে চলে আসলাম চুলার কাছে এখন আর বেশি ভালো লাগে না কাজ কাজকাম করতে কারণ এখন বৃষ্টির দিনে বাহিরে কোনো কাজ করা যায় না শুধু রান্না বান্না আর ঘর গোছানো ছাড়া তো সেই জন্য সকালবেলা বাচ্চাদের একটু ডিমের পিঠা বানিয়ে দিলাম ডিম পাটি সপ্তাহ পিঠা সাপটি পিঠা যেটা বলে ওটা বানিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এখানে রান্না করতে তো রান্না করতে চলে এসেছি এখন যেহেতু আজ রান্না করব আজ ভালো কিছুই রান্না করব কারণ বাচ্চারা এখন আর জানে নি তো মাছ মাংস মাছ একদম খাইতে চায় না তো ওরা শুধু মাংস ডাল ভর্তা এগুলো ছাড়া আর কিছুই খাইতে চায় না তো সেই জন্য আজকে ভাবলাম মাংস রান্না করব আর ওর বাবার মাছ ছাড়া খেতে পারে না সেই জন্য শুধু কই মাছগুলো যে নিয়েছি সবগুলো কই মাছ আরও কিছুদিন আগে যে এনেছিল তো ওই সবগুলো কই মাছ আজকে রান্না করে নেব ফ্রিজে রেখে রেখে মানে আপনাদের ভাইয়াকে আর কি খাওয়াবো আমিও খাই না কই মাছ বাচ্চারাও খাইতে চায় না কই মাছ নাকি কি জানি খায় এই জন্য বাচ্চারা খেতে চায় না তার আর এতে এখানে দুইটা মুরগি নিয়েছি ব্রয়লার মুরগি কিছুদিন আগে যে পাঁচটা মুরগি এনেছিল। তো দুইটা মুরগি নিয়েছি ভাবলাম যে দুইটা মুরগি একসাথে রোস্ট করে নেব তে তো কই মাছ ভুনা করে নিয়েছি আর ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে আর রান্না করবো ডাল আর মুরগির মাংস মুরগির আর কি ইয়ে রান্না করব। মুরগির রোস্ট করব আর কি নারিকেল আর দুধ দিয়ে তো এখানে প্রেস থেকে নারিকেল নামিয়ে ব্লেন্ড করে নিয়ে আসছি আর আগে থেকে আদা রসুন বাটা ছিল জিরা বাটা ছিল সেই জন্য আর রসুন আদা আর ব্লেন্ড করতে যাইনি তো এতে এখানে মুরগির মাংসগুলো ভাজি করে নিচ্ছি আরও পাশের চুলা ডাল বসিয়ে দিয়েছি আর যেহেতু মুরগির মাংস রান্না করব সেই জন্য এতে এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজটা আমি সবসময় রান্নার ছুলার উপরে বসি তারপর আমি সব বা পেঁয়াজ মোড়ে যা লাগে সব কিছু আমি কেটে নিই কারণ আমার দু ছোলা রান্না করতে হয় আমি এক ছোলা বন্ধ করে আরেকটা আমি কখনোই করতে পারি না সেই জন্য আমি ভাবলাম যে তো দু চুলা তো এক চুলাতে একটা বসিয়ে আবার হাতের কাজে আরেকটা কাজ করা যে লারকে দিয়ে রান্না করলে তো তো আজকে আর কি বলবো এখন তো আমরা বেশি একটা ভালো নেই দেশের মানুষ দেশের মধ্যে শুধু এখন সব জায়গার মধ্যেই ডাকাত পড়ে তো আমাদের এলাকাও অনেক আতঙ্কে আছে সন্ধ্যাবেলায় সবাই মাইকে পাবলিসিটি করে বলে দেয় যে সবাই সাবধানে থাকবেন যে দেশের মধ্যে ডাকাত ঢুকতে পারে সবার সেফটি থাকবে তো সেই জন্য রাতে ঘুম আসে না দিনে দিনের বেলা তো ভয়ে একলা বাড়ি আমার তো একলা বাড়ি একদম বাগান সাইডে তো সেই জন্য আমার অনেক বুক কাঁপা কাপি করে আর কি বলবো তো এই তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর মুরগির মাংসগুলো ভেজে নেওয়ার পরে এখানে সব রকমের আদা রসুন জিরা তো নারিকেল বাটা দিয়ে এ তো ভালো মতো কষিয়ে নিচ্ছে আর এখানে লবণ দেবো না কারণ মাংসগুলো আমি যখন মেখেছি তখন আমি অনেক লবণ দিয়েছি আর আমি যখনই নাকি তরকারি রান্না করি তখন আমার ল তরকারির মধ্যে লবণ বেশি হয়ে যায় আর এতে এখানে আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর আমার বাচ্চারা একদমই চিনি ছাড়া রোস্ট পছন্দ করে না আর এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছে প্লেবারের জন্য আর দেখো এই যে রোস্ট রান্না করাটা অনেক মজা হয়ে অনেক সুন্দরই হয়েছে প্রায় তো এই যে দেখো এখানে আমি দিব অল্প কয়টা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপরে তো দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু মরিচের গুঁড়া তো কোনো সমস্যা হয়নি দুধের রোস্ট তো একটু হলুদের গুঁড়া দিয়েছি তাতে কোনো সমস্যা হয়নি কালারটা তখন বেশি একটা চেঞ্জ হয়নি আর ওইখানে যখন নাকি মুরগির মাংসটা আমি পরন দিয়েছি রোস্টের তখন আমি পেঁয়াজ রাস্তা থেকে একটু পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর এই যেখানে আমার রোস্ট রান্না করা হয়ে গিয়েছে এখন যে আমি দুইটা মুরগি যেহেতু রান্না করেছে আমরা নিজেরাই খাব সেই জন্য দুইটা বাটিতে আবার রেখে দিয়েছে এক বাটিতে পাঁচ পিস করে দশ পিস রেখে দিয়েছি আর বাকি যেতটুকু ছিল এতটুকু আজকে আমরা সবাই মিলে খাবো আর সাথে ডাল থাকবে আর তোমাদের ভাইয়ার জন্য মাছ বোনাগুলো রেখে দেব। তো ও খাবে আবার ভাবিয়ে দিয়ে মুরগির হাড় পায়ের নলা দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করেছে ভাবিয়ে আবার এদিকে দিয়ে গেল। তা আজকে আমি এক জায়গায় যাব তো এখানে আমি টাকা খুঁজছি টাকা কিন্তু তোমাদের ভাই কখনো আমার হাত খোরাসা টাকা দেয়নি তো ও আজকে বলে গিয়েছে কখন আমাকে অনুমতিও দেয়নি যে কোথাও যাও তা আজকে বলে গিয়েছে এক জায়গায় যাওয়ার জন্য তো আমি সেই জন্য এখান থেকে টাকা নিচ্ছি তো যে এখান থেকে টাকা এখন বের করেছি তোমাদের ভাইয়ার টাকা আমার টাকা না ও কখনোই আমার হাত করেছে টাকা কখনই দেয়নি যে আমি মোবাইল ইউজ করি কখনও দশ টাকাও দিবে না তো এই যেখানে আমি আমার যত যত টাকা প্রয়োজন আমি তত টাকা নিয়ে নিয়েছি আর বাকিটা এখন আমি ওনার টাকা ওনার জায়গায় রেখে দেব আর এই যে দেখো এখানে যাব আজকে কারেন্ট বিল দিতে আমরা যে নতুন বাড়িতে আসছি না এই পর্যন্ত নয় মাস হয়ে গিয়েছে এই পর্যন্ত আমাদের কারেন্ট বিল আসেনি তো এই মাসে আমাদের কারেন্ট বিল এসেছে দুই হাজার চুরানব্বই টাকা তো এই যে দেখো আলমগীর চৌধুরী দক্ষিণ কোড়াদি চৌধুরী বাড়ি মাস্টার বাজার এই যে এখন চলে এসেছে ব্যাংকে তো ব্যাংকের মধ্যে এখন অনেক মানে মানে একদমই ফাঁকা কোনো মানুষজন নেই যাও কয়েকজন আছে তারা কারেন্ট বিল কারেন্ট বিল দিতে এসেছে আবার কেউ দেখা গেছে অন্যদের সঞ্চয় করেছে সঞ্চয়টা সঞ্চয় টাকা দিতে আসছে তো এই যে এখানে আবার গেটের সামনে একজন সিকিউরিটি গার্ড বসে আছে কারণ আমি ওনাকে বলেছি কি আবার সিকিউরিটি গার্ডও লাগে তো উনি বলতেছে যে এখন যে দেশের অবস্থা কখন জানি আবার এই ব্যাংকের উপরে হামলা আসে সেই জন্য ওখানে উনি বসে গিয়েছে আর দেখুন সবাই এখন বসে একদম নিস্তব আর ব্যাংক পুরোই পাকা তো এই তো আর এই ব্যাংকটা হয়েছে আমার আমার বড় ননেশের আমার বড় নণেশদের আর কি তো এই যে দোতলায় ব্যাঙ্কটা আর নিজতালায় মনে করেন কম্বল খেতাবালি সেগুলো বানায় তো এই যে আমরা এখন ইয়ে থেকে নামিয়ে যাচ্ছি আর আমি একটু অনেক অসুস্থ সেই জন্য একটু ডাক্তারের কাছে আসছি গ্রামের যে ডাক্তার তো ওনার কাছ থেকে আমি ওষুধ নিয়ে চলে আসলাম আবার বাচ্চাদের চুল কাটাতে আহাদ নুসাইপার অনেকে চুল বড় হয়ে গিয়েছে সেই জন্য আহাদেরও চুল কাটাচ্ছি আর নুসাইপারও চুল কাটব তো সেই জন্য আর কি বাজারে বেশি করে আসা আর কখনোই উনি আমাকে অনুমতি দেয়নি তোমাদের ভাইয়া যে বাজারে যাও আমি যদি কখনো বাজারে যাই উনি একদম বিরক্ত হয় যে বাজারে যাও কী জন্য তা আজকের ব্লগটি এখানে শেষ করব আর বাচ্চাদের জন্য এখানে একটা রঙের বক্স কিনে এনেছি আর একটা গাম কিনে এনেছি এটা দিয়ে আমি কিছু একটা করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের ব্লগটি যদি তোমাদের কাছে একটুখানি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থাকো